এই যে এখানে দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দেওয়ার পর ফের গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজু অ্যান্ড পাম্পস ওয়ার্ল্ড। তো আজকে আমি যেই জিনিসটা দেখা যাচ্ছি সেটা হয়তো তোমরা অনেকেই দেখোনি, আর সেই জিনিসটাই তোমাদের আজকে দেখাবো। তো আমার পেছনে সামনে দেখো প্রচুর পরিমাণে ধান গাছ রয়েছে, আর এই গাছগুলো এখন তৈরি হয়ে গেছে পোয়াল, অর্থাৎ ধানের গাছ থেকে ধান বের করে নেওয়া হয়েছে, এখন তৈরি হয়ে গেছে পোয়াল। আর এটা তৈরি হওয়ার আগে ছিল হচ্ছে এটা আটি হিসেবে ছিল। তো এই ধান গাছ থেকে কীভাবে ধান ঝাড়াই করা হয়, ধান কেটে নিয়ে আসার পর কীভাবে ধান ঝাড়াই করা হয়, এটা স্ট্যাক করে রাখা হয়েছে। আর ধান ঝাড়াই করার মেশিন রয়েছে সামনে চালু হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো যাই দেখাচ্ছি যে মেশিন দিয়ে কীভাবে ধান ঝাড়াই করা হচ্ছে। এই হচ্ছে এখানে ধান গাছ রয়েছে আটি বাঁধা, আর এই ধানগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছে ওই মেশিনের ওপরে একটা যে মুখ রয়েছে সেইখানে দিয়ে দিচ্ছে। চলো দেখাচ্ছি, এই যে এখানে দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে দেওয়ার পর ভেতরে চলে যাচ্ছে, সমানে দিচ্ছে। এরপরে যেটা হচ্ছে এইখানে মেশিন চলছে, আর এইখানে এত পোয়াল বেরোলো, এগুলো কিভাবে বেরোলো, কোথা দিয়ে বেরোচ্ছে, দেখো কত ধান এখানে বের করে ফেলা হয়েছে, কত ইজিলি ধান বেরোচ্ছে মেশিনের মাধ্যমে। আর এগুলো তৈরি হয়ে যাচ্ছে পোয়াল গরুর খাবার। খুব সহজেই ধান ভাঙানো মেশিনের মাধ্যমে ধান ঝাড়াই করা হচ্ছে, একবারে ধান গাছ থেকে ধান বেরিয়ে ঝাড়াই করে এই যে বস্তায় প্যাকিং হচ্ছে। লাস্ট ফিনিশ, এখনই বন্ধ হয়ে যাবে মেশিন, সমস্ত গুলো শেষ। কতক্ষণ লাগলো? খুব কম সময়ের মধ্যে। হ্যাঁ, এইটা তো এক্সট্রা বিভিন্ন ধরনের মেশিন লাগাবে, ট্রাক্টরে বিভিন্ন কাজ করবে, এটা ধান ভাঙানো মেশিন। কত কত টাকা নেয় এটা ভাঙা যে? সমস্ত কিছু পরিষ্কার, একবারে বস্তা প্যাকিং হয়ে গেল ভাই। আমি সেদিন অত্যাধুনিক যুগ, মেশিন ইউজ করে সময় বাঁচানো, সময়টাই কম না, এই 24 ঘন্টাই টাইম। এই 24 ঘন্টাকেই কাজে লাগিয়ে কত কাজ করতে হচ্ছে, আর এই ধরনের মেশিন ইউজ করে খুব কম সময়ের মধ্যে কিন্তু কাজ সমাধান করে ফেলছে মানুষ। তো এইখানে যা শুনলাম জেঠুর কাছে বললো 1 বিঘা জমির ধান এই ঝাড়াই করতে 500 টাকা খরচা। এই দেখো প্রচুর এইখানে পোয়াল হয়ে গেছে, মনে হচ্ছে তোমরা নতুন একটা জিনিস দেখলে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।